Hi everyone, Assalamualaikum. Welcome to my channel. আমি আমেরিকার বাংলাদেশি ব্লগার শম্পা ইসলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা স্টোরে এসেছি, এটা হচ্ছে স্টোরের নাম হচ্ছে রেস্টুরেন্ট ডিপু। এটা হোলসেলের দোকান, এখানে যেটাই কিনতে কিনবো সেটাই অনেক বড় বড় অ্যামাউন্টের জিনিস থাকে, অল্প এখানে কেনা যায় না, এখানে যেটাই কিনবো সেটাই অনেক বেশি বেশি জিনিস কিনতে হবে। তো আমি এসেছি, আমার কিছু স্পাইসি দরকার ছিল আর আর কিছু ফিশ কিনবো। এখানে অনেক ধরনের ফিশ পাওয়া যায়, খুব অনেক ধরনের সামুদ্রিক ফিশ, অনেক অনেক টেস্টি ফিশ। আমি সবসময় এখান থেকে ফিশ কিনি, আমার কাছে খুব ভালো লাগে এই দোকানটা, যার জন্য এসেছি আমি। আমি শেয়ার করবো আপনাদের সাথে যে কী কী ফিশ আমি এখান থেকে কিনবো। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, এত বড় দোকানটা, অনেক বড়, এখানে এমন কিছু নাই যে নাই। এখান থেকে আপনি একটা বাসায় পার্টি দিলে আপনি এখান থেকে সব কিছু একবারে কিনে ফেলতে পারবেন, ওয়ান টাইম প্লেট গ্লাস থেকে আরম্ভ করে সব শাক সবজি মাংস মাছ সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। এখানে অনেক ধরনের ফিশ আছে, সার্ডিন, বেস, তারপরে ক্যাটফিশ, তেলাপিয়া, ব্লু গেল, স্যামন, রেড স্ন্যাপার, অনেক ধরনের এখানে ফিশ পাওয়া যায়, চিংড়ি মাছ। আজকে অনেক কম দেখলাম ফিশ, অনেক সময় দেখি অনেক ধরনের ফিশ থাকে, অনেক বেশি বেশি থাকে। এটা হচ্ছে টুনা ফিশ, স্যামন, তেলাপিয়া, ফিলে তেলাপিয়া, কড ফিশ, তারপরে অক্টোপাস, স্কুইড, চিংড়ি মাছ, কিং ফিশ, অনেক ধরনের ফিশ পাওয়া যায়। এটা হচ্ছে সার্ডিন, না ব্যাস, এটা ব্যাস, আমি আসলে বেশিরভাগই দেশি মাছ আমার খাওয়া হয় না, আসলে আমি আমেরিকান ফিশ আমার বেশি খাওয়া হয়, কারণ বাচ্চারা পছন্দ করে আমেরিকান ফিশ, মানে সামুদ্রিক ফিশ, যার জন্য আমার বেশি কেনা হয়। এখানে লবস্টারও আছে, অনেক ধরনের লবস্টার, লাইভ লবস্টার, স্যামন, আমি একটু শেয়ার করলাম আমার লাভলি ভিউয়ারদের সাথে। প্লিজ ভিউয়ার দেখেন কত বড় এক লবস্টার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আপনি এখানে মাছ কিনলে এখান থেকে ওরা মেপে একদম একবার রেডি করে দেয় আইস দিয়ে। এর ভিতরে অনেক ঠান্ডা, এত ঠান্ডা, মোটা জ্যাকেট পরে যেতে হয়, নয় ঠান্ডায় খুবই খারাপ লাগে। এখানে অনেক ধরনের চিকেন আছে, হোল চিকেন, তারপর কাটা চিকেন, পিস পিস করে কাটা থাকে, অনেক ধরনের মিট মিট আছে এখানে। আমার বাসায় যখন পার্টি হয় আমি সবসময় এখান থেকেই
আমি শপিং করি, একবারে সব ধরনের জিনিস কিনে নিয়ে বাসায় যাই, কারণ ইজি হয়। তাহলে আর অন্য কোনো দোকানে না গেলে হয়, এখান থেকে আমি সব একবার স্পাইসি থেকে আরম্ভ করে আমি সব ধরনের জিনিস এখান থেকে কিনে ফেলি। আমার বাচ্চাদের লাঞ্চ, স্কুলে যখন লাঞ্চ দিতে হয়, এখান থেকে আমি সব সময় কিনি একবারে, চিকেন টেন্ডার, তারপর চিকেন নাগেটস, সব ধরনের, এখানে রোলও পাওয়া যায়, সব ধরনের জিনিস পাওয়া যায়, রাইস থেকে আরম্ভ করে। আমার বাসার জন্য রাইসও নিয়ে নিলাম। এখন শপিং মোটামুটি শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। মোটামুটি অনেক ধরনের ফিশ কিনেছি, এই যে এটা আমার হাজবেন্ড কেটে রেডি করে দিল, এখন আমি এটা মেরিনেট করে ফ্রাই করব। প্লিজ ভিউয়ার্স, যদি লাইক, যদি ভালো লেগে থাকে আমার আমার ভিডিওটা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন মাছটা আমি মেরিট করে আধা ঘন্টা রেখে দিব, এখন ভেজে নিচ্ছি, আমি বাইরে ভেজে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।